চিনি, সে মনে একটা ছবিতে মানে হিরোর অভিনয় করেছে, ছবিটার নাম হলো ভাইয়ারে। ছবিটা মানে ফ্লপ ছবি, দর্শক গ্রহণ করে নাই। আর ছবিটা যখন প্রচারণার যখন করছিল তখন বলছিল, রাসেল বলছিল যে পাপমুক্ত সিনেমা, তো পাপমুক্ত সিনেমা সে করছে, বেশ ভালো কথা। ছবিটা মানে রিলিজ হওয়ার পরে 3 দিন পর হল থেকে ছবিটা নামিয়ে দিয়েছে। সো ইদানিং মিডিয়াতে দেখতেছি সে সামনে কোরআন শরীফ, পবিত্র আল কোরআন, আল কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছে বর্ষা চৌধুরীর নামে, বর্ষা চৌধুরী তাকে উনি বিয়ে করেছে, বিয়ে করার পরে তাদের পারিবারিক একটা কলহে কোরআন শরীফের উপরে হাত দিয়ে আমি বলতেছি এই কথা আমি বলি নাই। আর তার ওয়াইফকে কোরআন শরীফের উপরে হাত দিয়ে বিভিন্ন ধরনের মনে করেন ই করছে, কোরআন শরীফ চুরিকে সে মানে টর্চারিং করে নেয়, বিভিন্ন টাকা চায় না, বিভিন্ন কথাবার্তা আমরা মানে আপনাদের মানে মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমরা পাচ্ছি, আমরা দেখছি। কিন্তু সে কিন্তু একজন নায়ক, সে একজন চলচ্চিত্র নায়ক, এক ছবি করলে সে কিন্তু হিরো। সো সে হলো শিল্পী সমিতির সম্মানিত মেম্বার। পৃথিবীতে আপনি আমেরিকান বলেন, আমেরিকান ছবি বলেন, আপনার চায়না ছবি বলেন, হলিউড বলেন, তারপরে ইরানি ছবি বলেন, তুরস্কের ছবি বলেন, পৃথিবী জুড়ে হিরো আর্টিস্ট শিল্পীরা যারা আছে, আমরা জীবনে দেখে নেই যে কোরআন শরীফের উপরে মানে ইউটিউবটা ফেসবুকটা চালু হওয়ার পর কোরআন শরীফ সামনে রেখে এত কসম খাচ্ছে এই লুকটা। এই যে আমাদের প্যানেল যে হচ্ছিল এই নির্বাচনে, মানে মোহাম্মদ কলি অমিত হাসান যে প্যানেলটা, মোহাম্মদ কলি নিপুন ম্যাডামের যে প্যানেলটা যে ছিল, সেই প্যানেলের আপনার যে আপনার প্যানেল পরিচিতি সবাই, রাত্রি 11:30টার সময় এই রাসেল মদ খেয়ে, তার সঙ্গে 3-4 জন মদ খেয়ে এমন লোট, সামনে ছিল উস্তাদ ড্যানিসিটা, অমিত হাসান, সুজাতা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম, বিগ বিগ আর্টিস্ট ওই জায়গায় ছিল, তাদের সামনে লুট হয়ে সে ঘুরতেছে এই লুকটা। সেদিন থেকে আমি ভাবছি সে একটা চরম একটা ফাউল একটা লুক। সিনিয়রদের সুজাতা ম্যাডাম বাবা রে বাবা, সেই নায়িকা অঞ্জনা ম্যাডাম ওরে বাবা রে বাবা, কিংবদন্তী, তাদের সামনে মদ খেয়ে মাতাল অবস্থায় লুট হয়ে এই লুকটা মনে করে ই করতেছে আমার দিকে। আমি ভাই আপনি এটাকে আপনি কি করতেছেন, আপনি ড্রাগ খেয়ে এই সুস্থ একটা একটা পরিচিতি, প্যানেল পরিচিতি সবাই সিনিয়রদের সামনে আপনি ড্রাগ, আপনি মদ খেয়ে আপনি এই ভাব যে এসব করছে কল পরে যাচ্ছেন, উল্টে যাচ্ছেন, গুলশান আপনার, বনানী আপনার, ঢাকা সিটি আপনার, মানে বাংলাদেশের বাপ আপনি, এইভাবে মানে আপনি কথা বলতেছেন। পীরজাদা শহীদুল ইসলাম ছিল, তারপর তাতে আমি তাকে আমি বলছি ভাই এসব করেন না, এইসব যদি করে আপনার বাইরে চলে যান, আমার উপরে চোখ রাঙিয়ে আছে। আচ্ছা, তার ফেসটা দেখবেন সে মানে চাকমা, তার চেহারাটা হলো চাকমার মতন, চাকমা গারো ফলো করেন, কিন্তু আমার মনে হয় সে মুসলমান না। মুসলমান যদি নয় তো আবার কোন ধরনের কথা, সে মুসলমান না, সে একটা নাস্তিক। আর একটা কাহিনি ঘটছিল, এই যে রাসেল, সে রাসেল না, সে একটা নাস্তিক, নাস্তিক রাসেল। এটা সুস্থ একটা বিচার চাই। আর আপনি বর্ষা, আপনি যে বিয়েটা যে বসছেন, তার চরিত্র সম্বন্ধে জেনে আপনি বিয়ে বসছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি কাউকে জিজ্ঞেস করছেন যে রাসেল লুকটা কীরকম, সে আল্লাহ 30 দিনই মদ খায়, সে একটা মাতাল। আমরা যে জায়গায় যাই যে আপনারা ফিল্মে অভিনয় করেন, দেখেন চলচ্চিত্র নায়ক কোরআন শরীফ সামনে রেখে কি কি বলতেছে, কোরআন শরীফ সামনে রেখে, পবিত্র আল কোরআন সামনে রেখে আমাদের ইগোতে লাগে না, আমাদের মা বোন যারা আছে এরা প্রশ্ন করলে আমরা তো লজ্জিত হই। সে মেম্বার, আমিও মেম্বার, সে এই কাজটা করবে কেন? আমাদেরকে জিজ্ঞেস করে, বাইরের পিপল আমাদেরকে জিজ্ঞেস করে, আমাদের লজ্জা লাগে, তখন আমরা কি বলবো, এই লোকটা যে এরকম করতেছে সে একটা নাস্তিক একটা লোক, সে হয়তো মুসলমান না।